আসসালামু আলাইকুম, আমি আশিক। আমি আজকে দেখাবো গার্পার এই ক্রিয়েটের ভিতর এই দুইটা টুলস, মিরর অ্যান্ড অবসলিউট। ঠিক আছে, এই দুইটা কাজ, দুইটা টুলসের কাজ আমরা আজকে করবো। প্রথমে করবো আমরা মিরর। এই মিরর কাজটা মূলত আমরা যে কোনো একটা রাউন্ড শেপ বা লাইন মিরর করে যাতে এক পাশ থেকে ওপাশ দেখার জন্য এটা আমরা ইউজ করি। এটা আমরা এটা প্রথম এই মিরর টুলসটা ধরতে হবে, তারপর আমি এই লাইনটাকে মিরর করে ওই সাইডে দেখবো। ঠিক আছে, শেপটা কেমন আসতেছে ওইটা দেখার জন্য জাস্ট শেপ সিলেক্ট, রাইট বাটন, ওকে, তারপরে এই রেফারেন্স লাইন। ঠিক আছে, এই যে মিরর হয়ে গেলো দিয়ে, ঠিক আছে, এভাবে দেখার জন্য এই টুলসটা আমরা এখানে শেপগুলো দেখতে হয়, আমাদের এদিকে নেকের শেপগুলো দেখা দেখতে হয়। তখন আমরা এটা দেখে বলে দিব এই মিরর লাইনটা ধরবো, যে লাইনটা আমরা মিরর করবো ওই লাইনটাকে সিলেক্ট করবো, তারপর রাইট বাটন, ওকে, তারপর এই রেফারেন্স লাইন। ঠিক আছে, এভাবে মিরর করে দেখবো। ঠিক আছে, তারপর এই লাইনের সাথে, ঠিক আছে, এভাবে আমরা শেপটা এবার দেখতে পাবো। ঠিক আছে, এটা হচ্ছে মিররের কাজ। ঠিক আছে, যে কোনো লাইন, যে কোনো জায়গায় লাইনটাকে জাস্ট একটা প্রথম যে লাইনটাকে মিরর করবে ওইটাকে ধরবে, রাইট বাটন, ওকে, আর কোন লাইনটার সাথে মিররটা হবে। ঠিক আছে, এটার সাথে হবে, জাস্ট এই লাইনটাকে ক্লিক করলে এই পুরাটা মিরর হয়ে যাবে। তারপর পুরো পেজটাকে যদি মিরর করতে চান তাহলে এভাবে ধরে জাস্ট পুরাটা সিলেক্ট করলাম, রাইট বাটন, ওকে, আবার লাইনের সাথে রেফারেন্স লাইন ক্লিক করলে পুরো পিসটা একটু চলে আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে মিররের কাজ। ঠিক আছে, এরপরে করবো অফসেট ইভেন্ট। অফসেট ইভেন্টের কাজটা হলো তো বরাবর যে লাইনটা, যে লাইনকে আপনি বরাবর একটা অন্য একটা লাইন টানার জন্য এটাকে কাজ করা যায় এই টুলসের মাধ্যমে। ঠিক আছে, এই যে আমি এটা ধরছি, ধরার দেখেন বরাবর এটা অন্য এই আরেকটা লাইন হয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, এটা যদি আপনি কাছারে দেন তাহলে কাছারে রেখে দিতে হবে মেজারমেন্ট ছাড়া। ঠিক আছে, আবার যদি মেজারমেন্ট অনুসারে দিতে হয় তাহলে এখানে ব্লু কাছারটাকে ব্লু করে দিতে হবে, ক্লিক করে রাখতে, ওকে। ঠিক আছে, এখানে প্লাস মাইনাস, আপনি মাইনাস ভিতরে থেকে দিলে মাইনাস দিতে হবে, মাইনাস 1 ইঞ্চি, আমি 1 ইঞ্চি একটা লাইন টানলাম, এটা একটা বরাবর লাইন হয়ে যাবে। ঠিক আছে, যদি আমরা এই রাউন্ড শেপটাকে করি তো ওইটাও সেম মাইনাস 1 ইঞ্চি। ঠিক আছে, এই লাইনটাকে বরাবর 1 ইঞ্চি একটা লাইন নিয়ে নিছে। ঠিক আছে, ওইটা হচ্ছে অফসেট ডিপেন্ডের কাজ। কার্ভ লাইনও করা যাবে, স্ট্রেট লাইনও করা যাবে, সব লাইন নিয়ে এরকম অফসেট ডিপেন্ডের একটা লাইন টানা যাবে। ঠিক আছে, তো আরো অনেক কাজ করা যায় এই অফসেট ডিপেন্ড দিয়ে। সাপোজ আমাদের এখানে এই লেন্থে আমাদের 1/8 মুভ করতে হবে, লাইনটাকে বাড়াইতে হবে বা কোয়ার্টার বাড়াইতে হবে, তখন আমরা এটা দিয়ে বাড়ানো যায়। যেমন এখানে অ্যাড আছে, যদি অ্যাড দেন তাহলে লাইনটাকে লাইন থেকে 1 ইঞ্চি একটা লাইন অ্যাড হয়েছে। ঠিক আছে, আর যদি এটা আমরা অফসেট ডিপেন্ড ধরলাম, ধরার পর এখানে এই যে রিপ্লেস করে করে তারপর যদি ধরা হয় 1 ইঞ্চি। ঠিক আছে, এই যে দেখেন 1 ইঞ্চি দিলাম, ওকে, তার মানে কি পেজটা পুরাটাই 1 ইঞ্চি বড় হয়ে গেছে। ঠিক আছে, ইট ইস রিপ্লেস, আপনি যে এখানে ধরলাম এই লাইনটাকে রিপ্লেস করে চলে যাচ্ছে, এটা মুভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা আমরা যদি আনলো দিই, তারপর এই যে এখানে অ্যাড করলাম আমরা, ঠিক আছে, মাইনাস 2 ইঞ্চি তো এখান দিলাম। ঠিক আছে, এখান থেকে আমি 2 ইঞ্চি দিছি, কিন্তু আমার লাগবে কত, 2 ইঞ্চি লাগবে না, আমার 1.5 দরকার। তখন এটাকে আরো 1/2 ইঞ্চি কম করতে হবে, তাহলে কি করতে হবে, আমি রিপ্লেস দিলাম, দেওয়ার পর আবার রাইট বাটন, ওকে, তখন যদি আবার 5.5 কম দিই, ঠিক আছে, এটা মুভ হয়ে চলে আসলো। ঠিক আছে,